পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মধুরকাতি গ্রামের দেলোয়ার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর আর বাসায় ফেরেননি তিনি। রাতে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে 3 কিলোমিটার দূরে আটঘরা গ্রামে একটি ঘেরের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দেলোয়ারের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। পরে যশোরের অভয়নগর থেকে ছিনিয়ে নেওয়া ভ্যানটি উদ্ধার করা হয়। এইভাবে গেছে দত্তি আবে তাকে আমার এই চাইন নদীর খোলে আমার স্বামীর সাথে কোনটা মানুষই মানে ইয়েতে পারবে না, এই কাজ করলো কারা? ভ্যান চিন্তার জন্য আমার বাবাকে খুন করছে, সুষ্ঠু বিচার চাই। আসে ওরা বলতেছে ভ্যান চালা, এসে ভ্যান কই, ভ্যান তো নেই। সবাই ধারণা করতেছে যে ওই মারিয়ে তুই ভ্যান নিয়ে গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশ জানায় জড়িতদের আনা হবে আইনের আওতায়। তদন্তটা চলছে আমাদের, বিশেষ করে কারা করলো, কেন করলো, কেনটা মনে হচ্ছে যে ভ্যানটাই তাদের টার্গেট হতে পারে বা অন্য কোনো কারণ থাকতে পারে কিনা এটা আমরা দেখছি। নিহত দেলোয়ারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সময় সংবাদ, নড়াইল।